বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আমাদেরকে অন্তত রক্ষা করা যেত। এই দেশের টাকা তারা কুইক রেন্টালের নামে কুইক পদ্ধতিতে তারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে কানাডাতে। তারা আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে এই দেশের 18 কোটি মানুষের পকেট কেটে আগামীতে 2024 সালে নির্বাচনে রাতের অন্ধকারে ভোট চুরি করার জন্য আবার টাকা জমাচ্ছে। এই বিদ্যুৎ খাতে ভর্তুকি দিয়ে আমাদেরকে অন্তত রক্ষা করা যেত, কিন্তু তারা এই দেশের কথা ভাবে না। এই দেশের টাকা তারা কুইক রেন্টালের নামে কুইক পদ্ধতিতে তারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে কানাডাতে। তারা এখন আবার আরেকটি খেলা মেতে দিয়েছে, তারা আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করে এই দেশের 18 কোটি মানুষের পকেট কেটে আগামীতে 2024 সালে নির্বাচনে রাতের অন্ধকারে ভোট চুরি করার জন্য আবার টাকা জমাচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, তোমরা বিদ্যুতের নামে গ্যাসের নামে যত টাকায় চুরি ডাকাতি করো তোমাদেরকে 14 মার্কা 18 মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না। আমরা ঢাকা মহানগর দক্ষিণ আমাদের কেন্দ্রীয় নির্দেশিত যেই কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে রাজপথে আছে এবং থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।